ওকে, আমরা জেন্ট ব্যাচ 3 14তম ক্লাসের আলোচনা শুরু করছি এবং আমরা মেজিক ফাংশনসে ছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে। তো আমরা বেশ কিছু মেজিক ফাংশন দেখেছি এবং আজকেও রেস্ট অফ দ্য মেজিক ফাংশনসগুলো দেখব। লাস্ট ডেতে আমি একটা বই প্রোভাইড করেছিলাম, সেই বইটা কিন্তু কমপ্লিট গাইডলাইন সার্টিফিকেশনের এক্সামের জন্য। তো ওই বইটা যদি আমরা সুন্দর করে কভার করতে পারি তাহলে কিন্তু অনেকখানি আপনারা এক্সামের দিকে এগিয়ে যাবেন। স্যার বইটা কিন্তু একেবারে ছোট না, 127 পেজের বই। ওখানে বেশ কিছু ডেমো কোশ্চিনস এবং আলোচনা আছে যেগুলো কাজে আসবে। হ্যাঁ, আর আমি গতদিনে স্পেসিফিকভাবে যদি বলি, অ্যারে থেকে কিন্তু 2 3টা 4টা কোশ্চিন হতে পারে, বা কখনো কখনো 5টা কোশ্চিনও কিন্তু দেখা যায়। তো এই ক্ষেত্রে কনসেন্ট্রেট করতে বলছি আমি আপনাদের, যে অংশগুলোর ওপরে মক নিয়েছি সেই মকগুলো কিন্তু আরও ভালো হতে হবে। হ্যাঁ, আরও ভালো হতে হবে। বেসিক পিএসপি সিনট্যাক্স পরীক্ষা নিয়েছি, হচ্ছে আপনার অ্যারের ওপরে পরীক্ষা হয়েছে, ওপির বেসিক কনসেপ্টের ওপরে, এবং আরও একটা বিষয় আমরা তার মধ্যে এনেছি, সেগুলো হচ্ছে অপারেটর্স বা আদার্স, যদি এগুলো সব বেসিক পিএসপি কনসেপ্টের মধ্যেই পড়ে। সো আমরা নেক্সট ওপি ওপিটা শেষ করার পরেই নর্মালি আমরা স্ট্রিং রিলেটেড যে পার্টটা আছে সেখান থেকে 5 6টা কোশ্চিন এসে থাকে, আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করব। এর উপরে 2টা বা 3টা ক্লাস হবে, এরপরে ক্লাস হবে ডেটাবেজের উপরে, 3টা বা 4টা ক্লাস হবে, এবং সেখান থেকেও 4 5টা কোশ্চিন এসে থাকে। ওকে, তো সিকিউরিটি, দেন রেগুলার এক্সপ্রেশন, এগুলো একটা একটা করে আসতে থাকবে এর পরের ক্লাসগুলোতে। হুম, বুঝি নাই। নো নো নো, আমি বলেছি 40% হয়েছে, 60% বাকি আছে। ভুল ভুল শুনেছেন, তাহলে হয়তো ওই সময় আমি যখন বলেছিলাম তখন 70% বাকি আছে বলেছিলাম, 30% হয়েছে সেটা বলেছিলাম। আর গতদিন যখন আমি সিলেবাসটা দেখাচ্ছিলাম ওখানে টোটাল টপিক ছিল 12টা, আমরা 6টা টপিক টাস্ক করেছি বাট কমপ্লিট করেছি, 5টা ওপিতে বাকি আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা মেজিক ফাংশন কনসেপ্টে যাচ্ছি। বুলবুল বলেন, আমরা কোন কোন মেজিক ফাংশন শেষ করেছি? হুম, বলেন। গেটার সেট নাকি? হুম,
হ্যাঁ, অনেকগুলোই বাকি আছে। আপনি তো বলতে পারলেন না আমি পাঁচটা করিয়েছিলাম, পাঁচটা ম্যাজিক মেথড নিয়ে আলোচনা করেছি। এর মধ্যে ছিল হচ্ছে অটো লোড, কনস্ট্রাক্ট, ডেস্ট্রাক্ট, তারপরে করানো হয়েছে হচ্ছে সেট অ্যান্ড গেট। এরপরে আজকে আমি যে ফাংশনগুলো নিয়ে কথা বলবো, এর মধ্যে কল আছে, কল স্ট্যাটিক আছে, ইসেট আছে, আনসেট আছে, স্লিপ আছে, অওক আছে, ইনভোক আছে। সো এই ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকের দিনে। আমি একটা ক্লাস তৈরি করে নিচ্ছি এবিসি নামে, ইউটিউবে তোলা আছে ভিডিওগুলো। আপনাদের তো ইউটিউব চ্যানেলটা দেখতে হবে, তাই না? তো আমরা একটা এবিসি ক্লাস করেছি, একটু ম্যাজিক মেথড গুলো যদি আমরা দেখি। আমরা কল শিখবো, কল স্ট্যাটিক, ক্লোন, কনস্ট্রাক্ট, ডেস্ট্রাক্ট আমরা দেখেছি, গেট এবং সেট আমরা দেখেছি। আমাদের বাকি আছে হচ্ছে ইনভোকটা, তো বাকি আছে, একটু খেয়াল করেন, আমরা কল দেখব, দেন আমরা কল স্ট্যাটিক দেখব, আমরা ক্লোন দেখব, ইনভোক, ইসেট, আনসেট, স্লিপ, ওকাপ, টু স্ট্রিং। ওকে, সো আমরা এই ম্যাজিক ফাংশনগুলো দেখার চেষ্টা করব আজকে, ঠিক আছে? তো আমরা নর্মালি ম্যাজিক ফাংশনগুলো কেন ইউজ করি একটু বলেন তো। কাজের সুবিধার জন্য মানে প্রথম কম যদি প্রয়োজন মনে করি যে আমি প্রথমেই কল করবো, তারপরে আমরা
বুঝলাম না। হ্যাঁ বলেন, আলামিন বলেন। ওয়ালাইকুম সালাম। আছি মোটামুটি। স্যার মেজিক মোদেবটা মানে মানে আমি যেভাবে বুঝি আর কি, স্যার আমার অনেকগুলো ফাংশন থাকবে এখানে, তো আমি চাচ্ছি যে আমার যে ফাংশনটা আগে কল হবে মানে অটোমেটিক্যালি চাচ্ছি যে আমি আমার ওই ফাংশনটা প্রথমে মানে কল হবে, তো এর জন্য আমাকে মেজিক মেজিক মেথড ইউজ করতে হবে আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা আমরা হয়তো কাছাকাছি গিয়েছি, সো আমরা আরেকটু দেখলে বুঝতে পারবো। ম্যাজিক ফাংশন হচ্ছে ঠিক ওইগুলো যেগুলো হচ্ছে অটোমেটিক ইভেন্ট অনুযায়ী কল হয়ে যায়। অটোমেটিকই ওই ইভেন্ট অনুযায়ী কল হয়ে যায়, এবং কল হয়ে যাওয়ার কারণ হচ্ছে মনে করেন যে আমার আমি যখন ক্লাস নিয়ে কাজ করছি, আমি যখন কোনো একটা পার্টিকুলার ক্লাস নিয়ে কাজ করছি, ওই ক্লাসের ভেতরে আমার কিন্তু ঠিক তেমন কোনো এক্সেস নেই, শুধুমাত্র পাবলিক এক্সেস ছাড়া, তাই কি না? কিন্তু অনেক সময় দেখা যেতে পারে যে প্রাইভেট ফাংশন অথবা প্রোটেক্টেড ফাংশনের অথবা কোনো মিসিং ফাংশন, মিসিং আর্গুমেন্ট, মিসিং প্রপার্টিকে যদি আমি ডাইনামিক্যালি হ্যান্ডেল করতে চাই, তখন আমার ম্যাজিক ফাংশনের প্রয়োজন পড়ে। কখনো কখনো আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ক্লাসকে ইনিশিয়ালাইজ করার জন্য, ক্লাসকে ক্লোজ করে দেওয়ার জন্য ম্যাজিক ফাংশনের ইউজ করে থাকি। আপার হ্যান্ড, দ্যাট মিন্স কোডিং এ অ্যাডভান্টেজটা নেওয়ার জন্য আমরা ম্যাজিক ফাংশনের ইউজ করে থাকি। সো আমরা গতদিন যখন অটোলোড দেখছিলাম, সেটা কিন্তু কোনো ক্লাসের আন্ডারে কাজ করে না, কোডিং অ্যাডভান্টেজ ক্রিয়েট করে, তাই না? আবার যখন আমি কনস্ট্রাক্টর ডেস্ট্রাক্টর দেখাচ্ছিলাম, তখন এর ইউজ কিন্তু বোঝা গেছে, এবং এটা অত্যন্ত ভাইটাল ওয়েতে প্রজেক্টের ভেতরে আমরা ইউজ করে থাকি। আবার আমি গতদিন কিন্তু গেট এবং সেট দিয়ে আমি পাবলিক থেকে প্রাইভেটের ভেতরে অ্যাক্সেস করার কনসেপ্টটাও দেখিয়েছি। কল একটু বিট ডিফারেন্ট, কল কল স্ট্যাটিক, এটা মূলত ফাংশন নিয়ে কাজ করে। সো আমি কল ফাংশনের ইউজটা কেমন হতে পারে সেটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব। নর্মালি আমি যদি কোনো একটা ক্লাসের ফাংশন কল করতে চাই, আমাকে কি করতে হয়? আমি রিকোয়ার করি আমার ক্লাসটা, আমি ক্লাস এবিসি টাকে লিঙ্ক করি। নিউ এবিসি আমার অবজেক্ট হয়েছে। হ্যাঁ, আপনি ব্র্যাকেট না দিয়েও করতে পারেন, এটা স্ট্যান্ডার্ড। ওকে, সো এবার এবার আমি কল ফাংশনের ইউজটা একটু দেখানোর চেষ্টা করি। মনে করেন আমার এখানে একটা ফাংশন আছে,
পাবলিক ফাংশন ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার ফাংশনটা আপনি কল করেছেন। আমি এখান থেকে যদি ইকো করি, হ্যালো আই অ্যাম ইন ক্রিয়েট ইউজার ফাংশন, দেখেন অবজেক্ট দিয়ে ফাংশন, আমি ফাংশন কল করতে হ্যাঁ আমি জাস্ট ক্রিয়েট করেছি। আচ্ছা, সো আমি যদি এই ফাইলটাকে রান করাই, একটু খেয়াল করেন, এখানে কোনো ক্রিয়েট ইউজার নামে কোনো ফাংশন নেই, আছে জাস্ট মিনিট। আচ্ছা, সো আমি ইন্ডেক্স থেকে আমি এবিসি নিয়ে আমি জাস্ট ক্রিয়েট ফাংশনটা কল করছি। বাট দেখেন ক্রিয়েট ফাংশনটা নাই, এটাই আমি বলার চেষ্টা করছি, ক্রিয়েট ফাংশনটা নাই কিন্তু কোনো এরার দিচ্ছে না, খেয়াল করেছেন? এরর না দেওয়ার কারণ হচ্ছে এই কল ফাংশনটা। যদি কোনো ফাংশন আমরা কল করি, ক্লাসের ভেতরে যদি সেই নামে কোনো ফাংশন না থাকে, সে এটাকে সরাসরি কলের আন্ডারে নিয়ে আসে। তার মানে কলিংটা এই আমি যে ক্রিয়েট ফাংশনটা কল করেছি, সেই কলিংটা চলে আসে কার কাছে, এই কল ফাংশনের আন্ডারস্কোর আন্ডারস্কোর কল ফাংশনের আন্ডারে। এবং এখান থেকে একটু খেয়াল করেন, আমি যদি ইকো করি, ইউ জাস্ট এ মিনিট, তো আমি যদি এখানে লিখি ইউ কল্ড
কল আনডিফাইন ফাংশন undefined function dollar name এবার চেক করেন কি আসে you called undefined function create আমি যে ফাংশনটা কল করেছি সেই ফাংশনটার নাম কি create ওই ফাংশনটা কিন্তু আমার এই ক্লাসের আন্ডারে নেই ওকে বা ক্লাসে নেই সো সরাসরি যখন আমার কল ফাংশন থাকবে আন্ডার স্কোর কল ম্যাজিক ফাংশনস তখন সে কি করবে ওটাকে সে ধরে নেবে যে ফাংশনটা আনডিফাইন নেই সে এরর দেবে না বাট আমি আমি সেটাকে ধরে নিয়ে বলতে পারি বাট এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে আমি কোনো একটা ম্যাজিক ফাংশনের সাহায্যে আমি কোনো একটা ম্যাজিক ফাংশনের সাহায্যে আমি আদার্স কাজও এই ক্লাসের ভেতরকার অন্যান্য কাজও করতে পারি ফর এক্সাম্পল যে আপনি একটা ফাংশন কল করেছেন সেই ফাংশনটা বেসিক্যালি এক্সিস্টই করে না বাট আমি যদি আমার ক্লাসের ভেতরে কোনো ম্যাজিক ফাংশন থাকে লাইক আন্ডার স্কোর কল নামে কোনো একটা ম্যাজিক ফাংশন সে ওই ফাংশনের নামটা ধরবে ইভেন আমি প্যারামিটারও পাস করতে পারি এবং সেই প্যারামিটার দিয়ে আমি অন্যান্য ভ্যালুও প্রয়োজনে অ্যাক্সেস করতে পারি ওকে একটু খেয়াল করেন যে আমি আমি এমনই একটা ফাংশন কল করছি চেক অ্যারে ওই ম্যাজিক ফাংশনের হেল্প নিব আমি একটা অ্যারে চেক করছি বাট অ্যারেটা হচ্ছে আমি ইউজটা দেখাচ্ছি আমার একটা অ্যারে আছে প্রাইভেট ডাটা নামে একটা অ্যারে আছে নেম সাহিল এজ 9 দুইটা ভ্যালু হ্যাঁ আমি কি এই প্রাইভেট অ্যারেটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবো পারবো না আমি পারবো না সো আমি চেক অ্যারে আমি বলছি নেম নেম ইন্ডেক্স যদি থাকে তাহলে আমি হয়তো রিটার্ন করব ট্রু ফলস অথবা আমি যদি নেমের আউটপুট চাই ভ্যালু চাই সেটাও কিন্তু আমরা পেতে পারি তাই না আচ্ছা এক মিনিট হ্যাঁ একটু ওয়েট করেন একটা তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখান থেকে আমি কোনো একটা নেম নামে আমি যদি অ্যাক্সেস করতে চাই জাস্ট আমি একটা অ্যারের ইন্ডেক্স ধরে এটা আমি বোঝানোর চেষ্টা করছি হ্যালো আচ্ছা একটু দেখেন আমি যে প্যারামিটারটা পাঠিয়েছি ধরেন নেম এজ দুইটা প্যারামিটার এজ কল ম্যাজিক ফাংশন যেটা করে যে আননেম কোনো ফাংশন না থাকলে সে তো এটাকে রিসিভ করে এই সাথে সাথে নেম ভেরিয়েবলের ভেতরে ফাংশনের নামটা আর আর্গুমেন্টস অ্যারের মধ্যে আমি যে প্যারামিটারগুলো পাস করেছি সেটা সে ধরে ফেলে রাইট আমি ধরেন এই নামে কোনো ফাংশন নেই এই ক্লাসে তো কোথায় চলে আসবে কলে প্রথম প্যারামিটার নেমের মধ্যে চলে আসবে আমি যে ফাংশনটা কল করেছি সেই ফাংশনের নাম আর এই যে দুইটা আর্গুমেন্ট দেখতে পাচ্ছেন না দুইটা প্যারামিটার দেখতে পাচ্ছেন নেম আর এজ এরা চলে আসবে কার মধ্যে এই আর্গুমেন্টস এর মধ্যে এটা হচ্ছে অ্যারের মধ্যে রাইট এই আর্গুমেন্টস মূলত অ্যারে আমি যদি বলি এটা অ্যারে এভাবে রাখলাম সো আমরা অ্যারেটা যদি একটু দেখতে চাই এটা কিরকম হয় একটু খেয়াল করেন
আমি যদি ইকো বিআর এর পরিবর্তে ইকো ওখানে প্রি লিখি, প্রিন্ট আন্ডারস্কোর আর, অ্যারে, লেটস চেক আমার অ্যারে ফাংশনটার নাম কি, চেক অ্যারে, এবং জিরো আর ওয়ান আর্গুমেন্টের মধ্যে আছে নেম আর এইজ। খেয়াল করেছেন? তো তো আমি যদি এখন জাস্ট হ্যালো আচ্ছা আচ্ছা একটু খেয়াল করেন তো, কেউ কিছু লিখেছে কি আমাকে? আচ্ছা, তো আমি এই যে অ্যারে, অ্যারেটা হচ্ছে প্যারামিটার, এই যে প্যারামিটার দুইটা দেখছেন না, নেম আর এস, এটা চলে আসে কার মধ্যে? অ্যারের মধ্যে। নেমের মধ্যে আসে ফাংশনের নামটা। সো আপনি বুঝবেন কি করে? আপনি গত ক্লাসে কি ছিলেন? তাহলে কিভাবে বুঝবেন? ম্যাজিক ফাংশন একটু খেয়াল করেন, আমি আবারও রিপিট করছি, যে আমি যদি কোনো একটা ফাংশন কল করি এবং ওই ফাংশনটা যদি না থাকে ক্লাসের মধ্যে, তাহলে নর্মালি কি হয়? একটু খেয়াল করেন, আমি একটা ফাংশন কল করছি চেক অ্যারে, বাট সেটা নেই, আনডিফাইন এরর, কল টু আনডিফাইন মেথড এবিসি এর মধ্যে চেক অ্যারে, এটা নেই, পাচ্ছে না খুঁজে। বাট আমরা যেটা করতে পারি, যে আমরা যদি ক্লাসের ভেতরে এই কল নামে ম্যাজিক ফাংশনটা রাখি, তাহলে এরকম আনফর্চুনেট সিচুয়েশন ক্রিয়েট হবে না। কি হবে? যে ফাংশনটা কল হয়েছে সেটাকে সে আন্ডারস্কোর আন্ডারস্কোর কল ম্যাজিক ফাংশন এটা রিসিভ করবে, এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সে রিসিভ করলে ওই ফাংশনের নামও সে বুঝতে পারে, এবং যদি কোনো প্যারামিটার পাস করে সেটাও সে ধরতে পারে। হ্যাঁ, প্যারামিটার অ্যারে হিসাবে নেবে, কারণ প্যারামিটার তো একের অধিক হতে পারে। যদি আপনি 10টা প্যারামিটার দেন, তাহলে এই অ্যারের ভিতরে 10টা ইন্ডেক্স ক্রিয়েট হবে, আর নেম ভেরিয়েবলের মধ্যে চলে আসবে কি, ওই ফাংশনের নামটা। বাট এটা তো একটা স্ট্র্যাটেজি, যে এখানে ফাংশন কল করেছেন বাট ফাংশনের মধ্যে থেকে আপনি এটা পাচ্ছেন। বাট এটা যেভাবে ইউজ হয়, আমি ইউজটা দেখানোর চেষ্টা করছিলাম, যে আমরা দেখলাম যে নাম আসছে এবং প্যারামিটার আসছে। বাট নর্মালি আমরা কিন্তু এই কল ম্যাজিক ফাংশনটা ইউজ করে থাকি ম্যাক্সিমাম কেসেই, কোনো প্রাইভেট বা প্রোটেক্টেড অ্যারের ভেতরকার ভ্যালু অ্যাক্সেসের জন্য, অথবা কোনো লজিক্যাল ইমপ্লিমেন্টেশনের জন্য। শুধু যে প্রাইভেট অ্যারের ভ্যালুই রিসিভ করব বা অ্যাক্সেস করবো এর জন্য না, আমি নেম কোনো একটা ফাংশনের মাধ্যমে কলে এসে সেখান থেকে অন্যান্য প্রাইভেট, পাবলিক বা প্রোটেক্টেড ফাংশনের ভ্যালু নিয়েও লজিক্যাল ইমপ্লিমেন্টেশন করতে পারি আমার প্রজেক্টের প্রয়োজনে। জাস্ট কনসেপ্টটা তৈরি করে রাখা, যে আমি যদি অবজেক্টের মাধ্যমে কোনো ফাংশনকে কল করি, ফাংশনটা যদি ডেফিনেশন না থাকে ক্লাসে, আর যদি কোনো কল নামে কোনো ফাংশন থাকে, সেটার মধ্যে থেকে আমি ফাংশনের নাম এবং প্যারামিটার নিয়ে কাজ করতে পারি। কারণ আমার টার্গেট হচ্ছে যে আমি চেক অ্যারে নামে একটা ফাংশন দিচ্ছি, নেম আর এস পাঠাচ্ছি, আমার টার্গেট হচ্ছে নেম আর এস এর ভ্যালু রিটার্ন করা। সো আমি এটা পারি কি না একটু খেয়াল করেন। আমার নেম আর এজ আছে কি, একটা প্রাইভেট অ্যারের ভেতরে নেমও আছে এবং এজও আছে। এবার আমি কি করতে পারি, দিস দিয়ে আমি ডাটা অ্যারের যে ইন্ডেক্সটা
একটু খেয়াল করেন, নেম ইকুয়াল অ্যারের জিরোতম ইন্ডেক্সে কি আছে? নেম আছে, আর ওয়ানতম ইন্ডেক্সে কি আছে? এজ আছে, রাইট? সো আমি যদি বলি এটা হচ্ছে নেম ইকো নেম অ্যান্ড ইজ ডলার দিস ডাটা ইন্ডেক্সের নাম হচ্ছে ডলার ইজ, একটু খেয়াল করেন। আমি কিন্তু এই এই প্রোটেক্টেড বা প্রাইভেট কোনো একটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে থেকে ভ্যালু রিড করছি, নেম শাহিল অ্যান্ড এজ হচ্ছে 9, খেয়াল করেছেন? তো কল ম্যাজিক ফাংশন কিভাবে অ্যাকচুয়ালি এর ইমপ্লিমেন্টেশনটা করছে সেটা আমরা একটু দেখলাম, বাট অল ইন অল শুধু জাস্ট এটা একটা এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে কল ইস কল যে ফাংশনটা নিয়ে আমি কথা বলছিলাম সেই ফাংশনটা ম্যাজিক ফাংশন আন্ডারস্কোর কল, সে কাকে রিসিভ করে যদি কোনো ফাংশন কল হয় এবং সেটা যদি এই 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 ক্লাসের ভেতরে ডিফাইন করা না থাকে তাহলে সে সেটাকে রিসিভ করে এবং তার নাম এবং প্যারামিটারগুলোকে সে ধরতে পারে। ভেরি ইন্টারেস্টিং। সো এরপরে আমি আলোচনায় নিয়ে আসব কল স্ট্যাটিক নামে যে ফাংশনটা আছে ঠিক সেটা। আমরা কি কলটাকে বুঝতে পেরেছি? সো কল স্ট্যাটিক ফাংশনটা সিমিলার টু কল, বাট এই কল স্ট্যাটিক ফাংশনটা নর্মালি আমরা ইউজ করে থাকি অবজেক্ট ইউজ না করে, একদম ক্লাস অবজেক্ট ধরে ক্লাসের স্কোপ দিয়ে আমরা নর্মালি ইউজ করার চেষ্টা করি। ঠিক আছে, আচ্ছা, কল স্ট্যাটিক যে ফাংশনটা সেটা নর্মালি একটু খেয়াল করেন, আমি যখন কল স্ট্যাটিক ফাংশনটা কল করব এখানে পাবলিকের পরে একটু খেয়াল করেন স্ট্যাটিক কিওয়ার্ডটাও বসে গেছে। স্ট্যাটিক স্ট্যাটিক ফাংশনটা হচ্ছে এটাও অ্যাকচুয়ালি কাইন্ড অফ মডিফায়ার, এবং স্ট্যাটিক ফাংশনগুলো অবজেক্ট না হয়ে আমি সরাসরি ক্লাসের মাধ্যমেও কল করতে পারি। আমরা নর্মালি ক্লাসের ফাংশনগুলোকে কল করি কিভাবে? হ্যাঁ, অবজেক্টের মাধ্যমে কল করি, বাট অবজেক্ট ছাড়াও ক্লাসের ফাংশন কল করা যায়, একটু খেয়াল করেন। আমি যদি বলি হ্যাঁ, আমি একটু খেয়াল করেন লিখেছি পাবলিক স্ট্যাটিক ফাংশন ক্রিয়েট ইউজার, রাইট? আমি যদি এই স্ট্যাটিকটা প্রথমে তুলে দেই দেন এখান থেকে যাই, আমি বলছি এবিসি ক্রিয়েট ইউজার, আমার ক্রিয়েট ইউজার আছে, এটা পাবলিক ফাংশন ডেফিনেটলি পাবে, হ্যালো আই এম ইন ক্রিয়েট ইউজার ফাংশন,
বাট আমি যদি স্ট্যাটিক দেই, একটু খেয়াল করেন, পাবলিক স্ট্যাটিক স্টিল সে পাচ্ছে। এবার আসি, স্ট্যাটিকটা আমি তুলে দিলাম, নর্মাল পাবলিক ফাংশন আছে, ক্লাসের ফাংশন কল করার আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে অবজেক্ট ছাড়া। অবজেক্ট ছাড়াই আমি সরাসরি ক্লাসের মাধ্যমেই তার ফাংশনকে কল করতে পারি, এটাকে স্কোপ রেজুলেশন বলা হয়। এটা নর্মালি আমরা দেখে থাকি ল্যারাভেলে, কেউ যদি ল্যারাভেলে কোড করে থাকে তারা কিন্তু অলরেডি এটা দেখেছে। আলামিন কি স্কোপ জানেন না? ওকে, তাহলে এবার আমি ক্রিয়েট ইউজার যে ফাংশনটা সেটাকে আমি কল করার চেষ্টা করি। আমি তো এর আগের বার ক্রিয়েট ইউজার পাচ্ছিলাম, তাই না? এখন আমি স্কোপের মাধ্যমে, একটু খেয়াল করেন, আমি যখনই কল করছি আমি কিন্তু এই ফাংশনটাকে পাচ্ছি, পাচ্ছি না? এটি সম্ভবত ক্যাশ হয়েছে, আমি ডিফারেন্ট ব্রাউজারে যাই। ও, স্ট্যাটিক কল করা আছে। ঠিক আছে, আমি ডিফারেন্ট ব্রাউজারে দিয়ে একবার একটু লোড করে নেই। নর্মালি আমরা কোনো ফাংশনের সামনে স্ট্যাটিক বসানোর কারণ হচ্ছে, বা স্ট্যাটিক বসাই কখন, যখন আমরা এই স্কোপের মাধ্যমে কোনো ফাংশনকে আমরা কল করি। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, স্কোপ এটাকে বলা হয়, ক্লাসের স্কোপের মাধ্যমে ফাংশন কল করি, ওই ফাংশনগুলোর সামনে আমরা অলওয়েজ কি ইউজ করি? স্ট্যাটিক, পাবলিক স্ট্যাটিক। ক্লিয়ার? ওকে, এবার তাহলে পরের স্টেপে আসি, আমি কলটাকে অফ করে রাখি, কল স্ট্যাটিকে যাই। এবার কল স্ট্যাটিকে গেলে আমার এই স্ট্যাটিকটাই কিন্তু লোড করা থাকবে, পাবলিকের পরে স্ট্যাটিক থাকবে। ক্রিয়েট ইউজার নেম, ডেফিনেটলি এই নামে কোনো ফাংশন নেই, আছে, বাট তারপরেও কি কোনো এরর আসে? দেখেন, কোনো এরর আসছে না, কারণ কি, যে কল স্ট্যাটিক ম্যাজিক ফাংশনটা রয়েছে। বাট এটাকে অফ করে রাখেন, আমাকে বলছে আনডিফাইন মেথড ক্রিয়েট ইউজার নেম। তাহলে নর্মালি যদি কোনো ফাংশন কল করি অবজেক্টের মাধ্যমে এবং সেটা যদি খুঁজে পাওয়া না যায়, খুঁজে পাওয়া না যায়, তাহলে যায় কোথায়? একটু খেয়াল করেন, ইকো আন্ডারস্কোর আন্ডারস্কোর কল ম্যাজিক ফাংশন ইন, আর এখানে আমি লিখু ইকো ইন আন্ডারস্কোর আন্ডারস্কোর কল স্ট্যাটিক ম্যাজিক ফাংশন। সো আমি কল ফাংশন এবং ম্যাজিক ফাংশনে যাচ্ছি, বোথ কেসে কিন্তু প্যারামিটার নেম এবং আর্গুমেন্ট সেম। ডেফিনেটলি আমাকে কি দিতে হবে? একটা লাইন ব্রেক দিতে হবে,
দুইটাই কিন্তু কল হয়েছে। প্রথমটা এই যে এই ফাংশন আমি এটাকে যদি অফ করে রাখি, এবিসি যখন অবজেক্টের মাধ্যমে আমি কোনো একটা ফাংশনকে কল করছি, বাট সেটা আমার ফাংশনের ডেফিনেশন নেই, সে সরাসরি চলে যাবে কোথায়, আন্ডারস্কোর আন্ডারস্কোর কলে। আর আমি যদি স্কোপের মাধ্যমে এমন একটা ফাংশনকে কল করি সেটা বেসিক্যালি ওই ক্লাসে নেই, তখন সে চলে যাবে কোথায়, কল স্ট্যাটিকে। পার্থক্য বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি এটার জন্য আমার স্ট্যাটিক লাগবেই। সো আন্ডারস্কোর আন্ডারস্কোর কল ইজ ফর অবজেক্ট, আর আন্ডারস্কোর আন্ডারস্কোর কল ইজ স্ট্যাটিক ফর স্কোপ। ওকে, সো আমি ফাংশনের স্কোপ দিয়েও কিন্তু আমি লাইক আমার কোনো অবজেক্ট তৈরি করা নেই, বা অবজেক্ট তৈরি করা থাকলেও আমার উপরের দিকে অবজেক্ট তৈরি করেছি আমার মাথায় নেই, আমার মনে নেই, বা ব্যাক ট্র্যাক করতে হবে, অথবা আমি এই স্ট্র্যাটেজি ফলো করি অবজেক্টের মাধ্যমে না গিয়ে আমি অলওয়েজ স্কোপ দিয়েই কাজ করি, ইন দ্যাট কেস আমাকে যেতে হবে কি হিসেবে, ওই কল কলের জায়গায় আমাকে লিখতে হবে কল স্ট্যাটিক। তাহলে আমরা দুইটা ম্যাজিক ফাংশন দেখলাম আর কি, খুব ছোট ছোট, এবং দুইটারই কিন্তু প্যারামিটার একটু খেয়াল করেন, নেম এবং অ্যারে, এটাও বেসিক্যালি অ্যারে। নর্মালি আর্গুমেন্টস আসে এটা অ্যারে, এটা অ্যারে আকারে আসে, আমি এর জন্য মিনিংফুল করার জন্য আমি অ্যারে নামটা দিয়ে রাখছি। সো আমরা অলরেডি দুইটা ফাংশন দেখেছি, আমরা একটু প্র্যাকটিস করি সবাই, 5 to 6 মিনিটস, 5 to 8 মিনিটস টাইম, এই কল কল স্ট্যাটিক দুইটা ফাংশন দেখি, এরপরে আমি পরের আরো 2-3টা স্ট্যাটিক ফাংশন নিয়ে আলোচনা করব। এভাবে আমি আজকে বাকি যে 10টা স্ট্যাটিক ফাংশন আছে সেগুলো শেষ করে ফেলবো। ওকে, 8 মিনিটস টাইম, বলেন। হ্যাঁ, না আপনি, না 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 না, বিষয়টা এরকম না। দেখেন আরেকবার বলি, স্ট্যাটিক থাকতে হবে কল স্ট্যাটিকের সামনে। ওকে, আমি স্কোপ দিয়ে আমি ক্রিয়েট ইউজারকেও কল করতে পারি, তার সামনে কিন্তু কোনো স্ট্যাটিক নেই, ক্রিয়েট ইউজার কল করেছি এর সামনে কোনো স্ট্যাটিক নেই। এখানে হ্যালো আই এম ইন ক্রিয়েট ইউজার ফাংশন, বিষয়টা বুঝতে পেরেছেন? দুইটা অবজেক্ট দিয়ে, হ্যাঁ। বিজন, হ্যাঁ আপনি কিছু বলছিলেন? ঠিক আছে, তাহলে আপনারা এই দুটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? 5 to 8 মিনিটস টাইম, আমি আমি 40-এর সময় আবার আলোচনা শুরু করব, 7:40-এ আবার আমি স্ট্যাটিক, আমি অ্যাকচুয়ালি ইসেট এবং এর পরের আলোচনা করব ইসেট আনসেট, তারপরে আমি আলোচনা করব ওক আপ স্লিপ। ওকে ওকে স্যার, দেখেন আনকট এরর কল টু আনডিফাইন্ড মেথড এ বি সি,
ওকে, এখানে এই 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 এররটা আসে, এটাকে বাদ দেই, জাস্ট আমি নিচের লাইনটা রাখি। অবজেক্ট অফ ক্লাস এবিসি কুড নট বি কনভার্টেড টু স্ট্রিং। অবজেক্ট কখনো স্ট্রিং এ কনভার্ট হয় না, অ্যারে কখনো স্ট্রিং এ কনভার্ট হয় না। ওকে, সো এগুলোকে ইকো করা যায় না। বাট হ্যাঁ, বাট আপনি যদি এটাকে কাজে লাগাতে চান, যে আপনি ক্লাসের নামটা জানতে চাচ্ছেন ফর এক্সাম্পল, তো সেক্ষেত্রে আপনি এই কাজটা করতে পারেন। ইকো তখনই করতে পারেন, এই লাইক একটা ফাংশন আছে পিএসপির, গেট ক্লাস, এই যে একটা ফাংশন আছে, গেট ক্লাস একটা ফাংশন, এটা পিএসপি বিল্ট ইন ফাংশন, যেটা ক্লাসের নাম আপনাকে রিটার্ন করে দেবে। একটু খেয়াল করেন, আমার ক্লাসের নাম কি, এবিসি, রিটার্ন করে দেবে। অথবা আমি ক্লাসের ভেতরে আমি আরেকটা ক্লাস তৈরি করি, লাইক এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড নামে একটা ক্লাস আছে, আমি যদি এখানে আরেকটা অবজেক্ট বানাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড এ, এবং ওইটাকে আমরা রিকোয়ারও করি, একটু খেয়াল করেন, আমি যদি এখানে এক্স ওয়াই জেড দেই অবজেক্টটা, আমাকে রিটার্ন করছে কি এক্স ওয়াই জেড। বাট এটাকে যদি আমি আরেকটু ধরেন, আমাকে কি করতে হচ্ছে, প্রতিবারই এখানে আমি এবিসি দিচ্ছি, এখানে আমি এক্স ওয়াই জেড দিচ্ছি, সো দুইবারই আমাকে দুইটা ক্লাসের নাম দেখাচ্ছে, রাইট? গেট ক্লাস হচ্ছে পিএসপি বিল্ট ইন ফাংশন, ফাংশনের নাম দেখা যায়, সো ক্লাসের নাম দেখা যায়। সো আমি দুইবারে দুইটা ক্লাসের নাম ইকো দিয়ে এরর পাচ্ছি, হ্যাঁ সলভ পেলাম। তো আমি অবজেক্টের নামে যে গেট ক্লাস ফাংশন, গেট ক্লাস ফাংশন কল না করে আমি জাস্ট অবজেক্টকে যদি ইকো করি, সেক্ষেত্রেই আমার ক্লাসের নামটা চলে আসবে, রাইট? আমাকে যেটা করতে হবে, আমি মনে করেন আমি এবিসি ক্লাস অথবা এক্স ওয়াই জেড ক্লাসের ভেতরে একটা ম্যাজিক ফাংশন লিখে রাখতে পারি। এখানে যদি মনে করেন আমি একটা ম্যাজিক ফাংশন লিখি, টু স্ট্রিং কোথায়, এই যে টু স্ট্রিং ফাংশনটা যদি আমি লিখি, রাইট? টু স্ট্রিং ফাংশনটা লিখলে আমি জাস্ট এখান থেকে বলতে পারি রিটার্ন গেট ক্লাস দিস। দিসটা কি একটু বলেন তো, এই ক্লাসের অবজেক্ট না, এই নিজস্ব ক্লাসের অবজেক্ট? আমি যদি এই টু স্ট্রিং ফাংশনটা এই এক্স ওয়াই জেড ক্লাসের ভেতরেও রাখি, তাহলে সে কাজ করছে, খেয়াল করেছেন? তো টু স্ট্রিং ফাংশনটা, এই ম্যাজিক ফাংশনটা কখন রান করে, যদি আমি কখনো অবজেক্টকে ইকো করে দেই, তাহলে কি মেসেজ শো করবে সেটা আমি এই টু স্ট্রিং ফাংশনের মধ্যে লিখে রাখতে পারি। কারণ অবজেক্টকে কখনো ইকো করা যায় না, অবজেক্টকে ইকো হলে, অবজেক্ট যদি এক্সিকিউট করতে চাই কখনো, মনে করেন আমি এই অবজেক্টটা কি, কেন এই অবজেক্টটা আমি ইউজ করছি কোন একটা পার্টিকুলার প্রজেক্টে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন সবাই,
যে কোনো একটা প্রজেক্ট যখন রান ডেভেলপ হচ্ছে, হিউজ কোড নিয়ে কাজ হচ্ছে, বড় বড় ক্লাস তৈরি হচ্ছে এবং ক্লাসের অবজেক্টগুলো তৈরি হচ্ছে, ওই অবজেক্টগুলো কেন কোন ক্লাসের সেটা যদি আমি ম্যাজিক ফাংশনের মধ্যে লিখে রাখি, তাহলে যে কাজ করছে, ডেভেলপাররা কাজ করছে, কেউ যদি জানতে চায় যে এই অবজেক্টটা কোন ক্লাসের কোন পারপাসে, সেটা যদি আমি টুইস্টিং ফাংশনের মধ্যে লিখে রাখি, তাহলে এটা আমার জন্য কাজ করাটা অনেক ইজি হয়ে যাবে না? হ্যাঁ, এই কারণে এই ক্লাসের এই অবজেক্ট এটা। সো আমি যদি যখনই আমার কনফিউশন হোক, এই অবজেক্টটা আমার সামনে আসুক, আমি ইকো করে দিয়ে দেখে নিতে পারলাম, কারণ ওই টুইস্টিং এর মধ্যে ওই ফাংশনটার ডেসক্রিপশন, মানে ওই অবজেক্টটার ডেসক্রিপশন সুন্দরভাবে লেখা আছে। ক্লিয়ার? সো আমরা টুইস্টিং ফাংশনটার কাজ জানলাম। এবার আমরা বেসিক্যালি শিখব হচ্ছে ইসেট এবং আনসেট। আপাতত আমি অফ করে রাখছি। ইসেট যে ম্যাজিক ফাংশনটা আছে সেটা নিয়ে একটু কথা বলছি। বাট ইসেট নামে পিএসপির একটা বিল্ট ইন ফাংশন আছে, এটা তো আমরা জানি, জানি না? বলেন। আমি মেথড সব প্রপার্টির আগে মডিফাই ফুলেক করলাম না, তাহলে বাই ডিফল্ট কি থাকবে? পাবলিক। পাবলিক, হ্যাঁ। আমি আর বুঝতাম না, প্রাইভেট না না, কিছু না থাকলেই হবে পাবলিক। দেখেন, আমরা ইসেট কখন ইউজ করি একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। ইকো ইসেট, আমি যদি বলি যে নেম ইকুয়াল, এবিসি ডলার নেম, আমাকে ইসেটটা কি রিটার্ন করবে? ওয়ান রিটার্ন করেছে, তাই না? ইসেট হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটু খেয়াল করবেন, এটা ফাংশন কিন্তু। হ্যাঁ, এবার আমি নেমের ভেতর থেকে নাল করে দিয়েছি, স্টিল কিন্তু সে ওয়ানই রিটার্ন করছে, তার মানে ভেরিয়েবলটা ডিক্লিয়ার্ড। এবার নেম নামে কোনো ভেরিয়েবলই নেই, লেটস চেক, ফলস হয়ে গেছে। ওকে, সো এটাকে সবচেয়ে ভালো বোঝা যাবে হচ্ছে ভার্ডাম, যদি আমি ভার্ডাম ইউজ করি, বুলিয়ান কি আসে? ফলস। আর আমি যদি নেম দেই, নেম তো ডিক্লেয়ার, তাই না? এখানে যাই থাকুক না কেন, সো সে রিটার্ন করবে কি? ট্রু। খেয়াল করেছেন? আচ্ছা, এটা তো গেল ইসেটের ইস্যু। এখন এখন আমি যদি বলি যে আমার একটা অবজেক্টের মাধ্যমে আমি ফাংশন কোন একটা প্রপার্টিকে অ্যাক্সেস করতে চাচ্ছি, নেম, তো ইসেট নেম, নেম হচ্ছে কোন একটা প্রপার্টি, রাইট?
সো এটা যদি আমি কল করি কি হয় একটু দেখ, আমাকে ফলস রিটার্ন করছে তাই না? সো এবিসি যে প্যারামিটার, এবিসি যে ক্লাসটা আছে, এই ক্লাসের ভেতরে নেম নামে কোনো প্রপার্টি সে খুঁজে পাচ্ছে না, পাচ্ছে কি? পাচ্ছে না। বাট আমি যদি এখানে একটা একটা ম্যাজিক ফাংশন রাখি এই সেট নামে, সে বেসিক্যালি ওই প্রপার্টিটাকে পাবে। এখানে বেটার হচ্ছে এজটা দেই, আপনারা কনফিউজড হয়ে যাবেন। আমি এখানকার প্যারামিটারগুলো এই প্রপার্টিগুলো একটু চেঞ্জ করি। নেম নেম হচ্ছে এই নেমটা বেসিক্যালি ভেরিয়েবল নেম, আর এই নেমটা হচ্ছে ইন্ডেক্স। আমি এখান থেকে এটা চেঞ্জ করে ফেলি কনফিউশনটাকে ক্লিয়ার করার জন্য। ঠিক আছে, একটু খেয়াল করেন, আমি সিটি আর কান্ট্রি বলেছি, তাহলে এই নামের মধ্যে যে প্যারামিটারটা আসলো এই নেম, নেমের ভেতরে আমি এস পাঠিয়েছি, ঠিক আছে? তাহলে এই নেমের মধ্যে আসে কি এস নামে প্যারামিটার এইস। তাহলে এই নাম নেমটা আপনি একটু খেয়াল করেন, আমি যদি এখানে জাস্ট ইকো করি নেম, তাহলে কি আউটপুট দেখায়? এস দেখাচ্ছে, একটু খেয়াল করেন এই যে সামনে কি দেখাচ্ছে, এস দেখিয়েছে না? জাস্ট আমি এস প্যারামিটারটা পাঠিয়েছি। আমি জাস্ট বোঝাতে চাচ্ছি যে এই এই ভেরিয়েবলটার মধ্যে আমি যে প্যারামিটারটা, আমি যে অবজেক্টটা পাঠিয়েছি, এটা হচ্ছে, এটা 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 কি কোনো ফাংশন? এটা একটা প্রপার্টি, এটা জাস্ট একটা প্রপার্টি। আমি যদি কোনো পাবলিক প্রপার্টিকে এক্সেস করতাম তাহলে এভাবে করতাম, যেহেতু এস নামে কোনো পাবলিক প্রপার্টি নেই, সে সরাসরি কোথায় ঢুকে গেছে, ইস সেটে চলে আসে, নেমটা পেয়েছি। বাট আমার টার্গেটটা কি, আমি একটু চেক করে দেখবো যে এসটা আছে কিনা। আমি এরকম লিখতে পারি, রিটার্ন অ্যারে কি এক্সিস্ট, কিটা হচ্ছে নেম, ঠিক আছে, আর এই অ্যারেটা হচ্ছে এই ডাটাটা, অ্যারেটা কি ডাটা, বাট ডাটাকে আমাকে কি দিয়ে কল করতে হবে, দিস ডাটা দিয়ে কল করতে হবে। তাহলে এই ইন্ডেক্সটা যদি ডাটা অ্যারের ভেতরে খুঁজে পায়, ঠিক আছে, ডাটা অ্যারেতে যদি খুঁজে পায়, তাহলে সে রিটার্ন করবে কি ট্রু, আর এ যদি ট্রু রিটার্ন করে তাহলে ইস সেট ট্রুই রিটার্ন করবে, তাই না? সো লেটস চেক, নেই এজ নামে কোনো কিছু কি আছে, এজ নামে অ্যারের ইন্ডেক্সে কোনো কিছু আছে কিনা একটু খেয়াল করেন। সিটি আর কান্ট্রি আছে তাই না? ওকে, সো আমি এখন প্যারামিটার পাস করছি সিটি, কি রিটার্ন করছে ট্রু। সো আমি যখন সিটি পাস করেছি, একটু খেয়াল করেন সেই সেটে আসছে নেমটা এই অ্যারের ইন্ডেক্স হিসেবে খুঁজে পেয়েছে এবং আমাকে রিটার্ন করছে ট্রু। এই সেটের কনসেপ্টটা বুঝতে পেরেছেন? এটা বেসিক্যালি ওই গেট সেটের মতোই। হ্যাঁ, গেট সেট যেরকম, হ্যাঁ, আমরা সরাসরি যেরকম গেট সেটটা হচ্ছে ভ্যালু নিয়ে কাজ করে, আর
ইসেট আনসেট যেটা, মানে ইসেট যেটা সেটা বেসিক্যালি এই বুলিয়ান নিয়ে কাজ করে। বুলিয়ান নিয়ে চেক করা আছে কি নেই, তখন আমি বুলিয়ান ইসেট আনসেট মানে বাদ দিয়ে দেওয়ার জন্য, এই ইসেট হচ্ছে চেক করার জন্য আছে কি না, আনসেট হচ্ছে ক্লিয়ার করে দেওয়ার জন্য। সো সো যখন বুলিয়ান কাজ হবে তখন ইসেট আনসেট ইউজ হবে, আর যখন সরাসরি কোনো প্রপার্টি নিয়ে কাজ হবে তখন গেট সেট নিয়ে কাজ হবে। সো এই চারটা ম্যাজিক ফাংশন অলমোস্ট কাছাকাছি। আচ্ছা এবার একটু, এবার একটু পরেরটা দেখি। হ্যাঁ কারো কোনো কোশ্চিন আছে? ওকে, এবার এবার আমরা কথা বলি আনসেট নিয়ে একটু। যদি আমরা দেখি কিভাবে রাখবেন, ওই ইয়ে করেন কি বলে, রাজমিস্ত্রির সাথে যোগাযোগ আছে এলাকায়? হ্যাঁ ওই রাজমিস্ত্রির কাছে দেখবেন যেন ওই ছোট ছোট হাতুড়ি থাকে, আর ছোট ছোট ওই পিন লাগানো গর্ত করার জন্য কিছু ইয়ে থাকে, ওটা যেন কি বলে আমি ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ ওইটা কাগজে লিখবেন আর ওই ওই মাথার মধ্যে বাড়ি দিয়ে দিয়ে ঢুকাই নেবেন। ঠিক আছে, হ্যালো। বলেন। প্রবলেম সলভ হয়েছে? না প্রবলেম সলভ হয়নি। তাহলে কি করবেন স্যার? ক্লাস? হ্যাঁ কন্টিনিউ করেন। আচ্ছা একটু সবাই দেখেন যে আমার যে ডাটা অ্যারেটা হয়েছে, আমি একটা অ্যারে নিয়েছি জাস্ট সিম্পলি। স্টুডেন্ট নামে আমি একটা অ্যারে নিয়েছি, এখানে যদি আমি দেখি যে আমি প্রিন্টার করাই এই অ্যারেটাকে, কি হয় ABC তে আমার তিনটা ভ্যালু রয়েছে। এখন নর্মালি যদি আমরা এরকম কিছু একটা করি আনসেট স্টুডেন্ট, ইন্ডেক্সের নাম হচ্ছে বি ফর এক্সাম্পল, স্টিল এটাই আমার শো করছে, বাট বি ইন্ডেক্স কিন্তু এখান থেকে মুছে গেছে, রাইট? আমি যদি উপরের এবং নিচের অ্যারেটাকে দেখি, এখানে দেখেন বি তম ইন্ডেক্সটা কিন্তু নেই। আনসেট ফাংশনটার কাজ হচ্ছে
ইন্ডেক্স কে ক্লিয়ার করবে, যদি ইন্ডেক্স যদি দেয় ইন্ডেক্স ভেরিয়েবল হলে ভেরিয়েবল ভেরিয়েবলের ভ্যালু ক্লিয়ার করে, আর ইন্ডেক্স দিলে ইন্ডেক্সই ক্লিয়ার করে দেয়, বা ইন্ডেক্সের ভ্যালু ক্লিয়ার করতে চাইলে ইন্ডেক্সের ভ্যালু ক্লিয়ার করে দেয়। ওকে, তো এটা তো গেল আনসেটের ইস্যু। বাট এখন আনসেটটাকে যখন আমরা মনে করেন যে আমি যদি আমার এই এবিসি অ্যারের ভেতরে মানে এবিসি ক্লাসের ভেতরে এই ডাটা অ্যারের কোন একটা পার্টিকুলার ইন্ডেক্সকে আমি ক্লিয়ার করে দিতে চাই, তখন কি ইউজ করব আমি? পাবলিক বা আন্ডারস্কোর আন্ডারস্কোর আনসেট। এখন আমি যদি আমি যে ইন্ডেক্সটা এনেছি বা আমি যে ইন্ডেক্সটা নিয়ে আসব, মনে করেন আমি আনসেটের মধ্যে ডলার এবিসি ইন্ডেক্সের নাম বলছি সিটি, তাহলে এবিসির এখানে কি আসছে? এই নেমের মধ্যে আসে কি সিটি? না, নেমের মধ্যে সিটি আসে। তো আমি এখান থেকে আনসেট লিখে যদি আমি বলি দিস ডেটা দিস ডাটা এবং তার ইন্ডেক্স হচ্ছে ডলার নেম, ওকে, হ্যালো, আরে বাবা আমি তোমার, ওকে, আমি এবার এটাকে একটু এখানে রাখি। দেখেন, এবং এখান থেকে আমি প্রিন্ট আন্ডারস্কোর আর দিস যে ডাটাটা আছে সেটাকে আমি প্রিন্টার করি, ঠিক আছে, এবং এখানে এসে আমি ইকো দিয়ে ট্রি দেই। লেটস চেক, আমার ইন্ডেক্স আছে কয়টা? একটা। কারণ আমি কি করেছি একটু খেয়াল করেন, আমি এবিসি যখন সিটি ইন্ডেক্সটা দিয়েছি, রাইট, আমি সিটি যখন আনসেট করে আমি সিটি ইন্ডেক্সটা দিয়েছি, সে চলে গেছে কোথায়? সিটি তো আর পাবলিক ইন্ডেক্স না যে আমি অ্যাক্সেস করব, রাইট, সে চলে গেছে ম্যাজিক ফাংশন আনসেটে, এবং যে নামটা আমি পাঠিয়েছি ওটা আনসেটের মাধ্যমে আমি ক্লিয়ার করে আবার যখন ডাটা অ্যারেটা দেখছি তখন তার ভেতর থেকে সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমি কিন্তু ম্যাজিক ফাংশন আনসেট ছাড়া আমি এখান থেকে যদি আনসেট করি সে কাজটা কিন্তু করবে না, করবে? কারণ সিটিটা কিন্তু কোনো পাবলিক ইন্ডেক্স না, পাবলিক প্রপার্টি না, সিটি হচ্ছে ডাটা নামের একটা প্রাইভেট অ্যারের ইন্ডেক্স, সেটাকে নিয়ে যদি আমাকে কখনো কাজ করতে হয় অবশ্যই আমাকে ম্যাজিক ফাংশনের হেল্প নিতে হবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখন পর্যন্ত আমরা প্রায় আবার আলোচনা করলাম ইসেট আনসেট এবং টু স্ট্রিং। সো টু স্ট্রিং ইনসেট আসছে আনসেট, আপনারা টু স্ট্রিং ফাংশনটা 2-3 মিনিট একটু প্র্যাকটিস করেন, আমি এর পরবর্তী যে ফাংশনটা আছে সেটা নিয়ে কথা বলছি। হ্যাঁ, টু স্ট্রিংটা প্র্যাকটিস করেন। এরপরে আমি আলোচনা করব অ্যাকচুয়ালি স্লিপটা।
Thank you.
ডেলোয়ার আছে ওখানে? সাহেব, হাই ডেলোয়ার, ওই মিশকাতকে ফোন দিয়ে বলো তো আমার আমার আমাকে ফোন দিতে। হ্যাঁ, প্র্যাকটিস হয়েছে আপনাদের?
আচ্ছা ওকে, আমি আরো যে কয়েকটা মিউজিক ফাংশন আছে, বিশেষ করে টু স্লিপ, অওয়াক এবং ইনভক, এই তিনটা মিউজিক ফাংশন এখন আমি আলোচনায় নিয়ে আসব। আই হোপ বাকি মিউজিক ফাংশনগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং মনে রাখবেন আর কি। হ্যালো, হ্যাঁ মিশকা, তো এই আপু এই ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা, এবার দেখেন, এখন যে দুইটা ফাংশন আমরা ইউজ করব, মানে ম্যাজিক ফাংশন আমরা ইউজ করব, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, দেখেন আমি আমি ইনভক নামে একটা ফাংশন আছে, সেই ইনভক ফাংশনটা তিনটা ফাংশন নিয়ে এখন আমি একটু কথা বলতে চাচ্ছি। একটা হচ্ছে স্লিপ, অওয়াক আর ইনভোক। আমি ফার্স্টে ইনভোক ফাংশনটা নিয়ে একটু কথা বলবো, যেটা আমি বলছিলাম। ইনভোক অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ম্যাজিক ফাংশনস। যদি আমরা কখনো ক্লাসের অবজেক্ট লাইক ABCকে আমি ফাংশন হিসেবে ইউজ করতে চাই, রাইট, একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমার অবজেক্ট, অবজেক্টকেই আমি ফাংশন সাইন দিয়ে দিয়েছি। এখন যদি এভাবে আমি লিখি, আমাকে এরর দিচ্ছে, আনকট এরর, ফাংশন নেম মাস্ট বি এ স্ট্রিং। ঠিক আছে, আমাকে বলা হচ্ছে কি ফাংশন নেম মাস্ট বি এ স্ট্রিং। সো এখন যদি আমি এই 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 এটাকে অ্যাজ এ ফাংশন ইউজ করাতে চাই, সেটা আমি কিভাবে করাতে পারি একটু খেয়াল করেন। আমি ইনভক নামে একটা একটা ফাংশন ইউজ করব, যেটা মূলত হচ্ছে একটু খেয়াল করেন, আমাদের আমাদের এররটা কি এরর আসে, ফ্যাটাল এরর, আনকট এক্সেপশন, রাইট। সো এটাকে আমরা যদি একটা একটা ম্যাজিক ফাংশনের আন্ডারে নিয়ে আসি, আন্ডারস্কোর ইনভক, লেটস সি এবার কি হয়, এরর কিন্তু নেই, খেয়াল করেছেন? তাহলে আমি অবজেক্টকেও অ্যাজ এ ফাংশন ইউজ করাতে পারি, এবং সেক্ষেত্রে এই যে প্যারামিটারগুলো দেখতে পাচ্ছেন না,
এই প্যারামিটারগুলো ওই ইনভক ফাংশনের প্যারামিটার হয়ে যাবে। আমি যদি বলি লাইক এক্স লাইক ওয়াই, এবং এর ভেতরে যদি আমি যাই, সরাসরি কলের মতো আমি বলবো না। হ্যাঁ, কল তো বেসিক্যালি অবজেক্টের মাধ্যমে ফাংশনকে কল করে, আর এখানে অবজেক্টই অ্যাজ এ ফাংশন ইউজ হচ্ছে। দেখেন, কল কখন ইউজ হয়, যখন এবিসি কোনো একটা ফাংশন এমপিও, মনে করেন এই ফাংশনটা নেই, এমপিও নামে কোনো ফাংশন এবিসি ক্লাসে নেই, তখন কি কল হবে? কল, ঠিক আছে, কল হবে, অথবা কল স্ট্যাটিক কল হবে, রাইট? বাট একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, এই অবজেক্টই কিন্তু ফাংশন হিসেবে কল হয়েছে। আর কখনো দেখেছেন যে ফাংশনের নামের সামনে ডলার সাইন থাকে? তো এটা নতুন, যদি এইভাবে কখনো কোনো ফাংশনের এই লাইনটা দেখেন, এটাকে কখনো, মানে এই লাইনটা যদি কোনো পিএসপি সিনট্যাক্সের মধ্যে আপনাকে দেয়, এবং আপনি যদি বলেন যে না এটা ভুল সিনট্যাক্স, তাহলে কিন্তু এই যে আজকের দিনের পর কিন্তু এটার বলা উচিত হবে না যে এটা ভুল সিনট্যাক্স। এর আগে যদি বলতেন তাহলে ইটস কোয়াইট ওকে ছিল, রাইট? এখন ঠিক আছে, এখন বুঝতে পারবো যে এবিসি একটা ক্লাস ছিল। হ্যাঁ, এই এবিসি একটা ক্লাসের অবজেক্ট, এবং সেটা হচ্ছে ফাংশন আকারে কল হয়েছে। আর যদি ইনভক নামে কোনো ফাংশন থাকে, বেসিক ফাংশন, তাহলে ওই ক্লাসের অবজেক্টকে ফাংশন হিসেবে সে নিজেকে রিসিভ করে নেবে। সো আমি এখন খেয়াল করেন এবি পাচ্ছি, তাই কি না? হ্যালো হ্যালো, ও আচ্ছা, এটা পেয়েছেন। তো তার মানে আমি যদি অবজেক্টের নামে ফাংশন লাগতে চাই কোনো ক্লাসে, তাহলে কিন্তু এভাবে আমি অবজেক্টকে কল করতে পারি অ্যাজ এ ফাংশন। ক্লিয়ার? সো ইনভক সম্পর্কে ধারণা পাওয়া গেছে। ওকে, তাহলে তাহলে হ্যাঁ, হুম, হ্যাঁ বলেন, বিজন বলেন। ওকে, সলে বুঝতে পারছেন তো এখন হয়তো? আপনি একটু কাছে আসেন, আপনি কোশ্চেনটা একটু ভালো মতো বলেন। স্যার, আপনি 14 নম্বর লাইনে যান। 14 নম্বর লাইনে, হুম, গেলাম 14 নম্বর লাইনে, এখানে লেখেন ঢাকা, লেখেন মানে এই যে ভেরিয়েবল নেমের পরে এসএমডি এবি ওই জায়গাটায়, হ্যাঁ, ঢাকা লেখেন। হ্যাঁ, আচ্ছা, আমি যে যে জিনিসটা দেখছি, যে যেমন ঢাকা হচ্ছে একটা ফাংশন, ফাংশন নেম এইভাবে লেখা আছে সেম, তখন সে ইকু করছে এই ডলার নেম কে, তখন ওই ফাংশনটা কল এর আর ইকু হয়ে গেছে, মানে এক্সিকিউট হয়েছে তো আমি ফাংশনটা। কিন্তু আমার প্রশ্ন হলো স্যার, যে ঢাকা এরকম ভাবে লেখলে কি ফাংশন, ওখানে দেখছি কম্পাইলারও কাজ করছে, কিন্তু এইভাবে তো কখনো দেখি নাই। এটা আমাকে একটু দেখে বলতে হবে, ঠিক আছে? এটা নর্মালি রুলস এর মধ্যে কল ব্যাক আকারে এটা কল করা যায়, বাট আদার্স কোনো অপশন নেই কল ব্যাকিং সিস্টেম ছাড়া। রুলস বলে বিষয় আছে, এটা রেগুলার এক্সপ্রেশনে কল ব্যাক ফাংশনের কনসেপ্ট এরকম আছে, বাট সরাসরি স্ট্রিং এর মধ্যে থেকে এভাবে কোনো স্ট্রিং দিয়ে ফাংশন কল হয় না যদি কল ব্যাক সিস্টেমে না হয়। হুম, সো রেগুলার এক্সপ্রেশন আছে। আই হোপ যে কোশ্চেনের অ্যান্সার আপনি রেগুলার এক্সপ্রেশন কল ব্যাকের মধ্যে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা,
এবার ইনভোকটা হয়েছে, আমি যে লাস্ট দুটা ফাংশন নিয়ে কথা বলছি, টু স্লিপ এবং অ্যাওয়াক, বাট এই এই দুটা ফাংশন মূলত কল হয়ে থাকে অবজেক্টকে যখন সিরিয়ালাইজড এবং নন সিরিয়ালাইজড করা হয়। সিরিয়ালাইজড এবং নন সিরিয়ালাইজড যখন করা হয় তখন মূলত এই টু স্লিপ এবং অ্যাওয়াক যে ফাংশনটা সেটা কল হয়ে থাকে। তো আমি আমি যদি বলি যে এবিসি হচ্ছে ডলার, এবিসি হচ্ছে আমার সিরিয়ালাইজড, সিরিয়ালাইজড হচ্ছে আমার ডলার এবিসি, অবজেক্টকে সিরিয়ালাইজ করে। কেন আমি সিরিয়ালাইজড করি অবজেক্টকে? সিরিয়ালাইজড মূলত অবজেক্টকে স্ট্রিং এ রূপান্তর করে। সিরিয়ালাইজড হচ্ছে পিএসপি বিল্ট ইন ফাংশন, কারণ অবজেক্ট তো আর স্ট্রিং না, অবজেক্ট কি স্ট্রিং? অবজেক্ট কিন্তু স্ট্রিং না। অবজেক্টকে যদি আমি স্ট্রিং এ রূপান্তর করতে চাই সিরিয়ালাইজ ফাংশনটা ইউজ করি। ওকে, সো আমি যদি বলি ডলার সিরিয়ালাইজ, এটা আমার অবজেক্টকে সিরিয়ালাইজ হয়েছে। আর অবজেক্টকে সিরিয়ালাইজ করার অর্থ হচ্ছে সেটাকে যদি আমরা মনে করেন যে কোনো সেশনের মধ্যে রেখে দিতে চাই, ইভেন ডাটাবেজেও রেখে দিতে চাই, তখন কিন্তু আমাকে স্ট্রিং এ রূপান্তর করতে হয়। ওকে, তো যখনই কোনো ক্লাসের অবজেক্টকে সিরিয়ালাইজ করা হয় তখন মূলত যে ফাংশনটা আছে স্লিপ, আমি যদি বলি ইন স্লিপ, একটু খেয়াল করেন আমি ইন স্লিপে ঢুকে গেছি। স্লিপ শুড রিটার্ন অ্যান অ্যারে অনলি কন্টেইনস দ্য নেম অফ ইনস্ট্যান্স ভেরিয়েবল টু সিরিয়ালাইজড ইন। সো আমাকে নোটিশ দিচ্ছে যে সিরিয়ালাইজ ফাংশন কি করছে, আন্ডার স্কোর স্লিপ শুড রিটার্ন অ্যান অ্যারে, এই ফাংশনটা আমাকে কি করবে, একটা অ্যারে রিটার্ন করবে, রাইট? আমি জাস্ট ইকো করে দেওয়াতে সে এররটা দিচ্ছে, বাট এটা আমি এখান থেকে নর্মালি কি করা হয়ে থাকে, মনে করেন আমি যখন, জাস্ট এ মিনিট, আচ্ছা একটু খেয়াল করেন। হ্যাঁ, তো স্লিপ ফাংশনটা মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে যে যখনই আমি কোনো অবজেক্টকে সিরিয়ালাইজ করি, পরে কথা বলতেছি বাবা, আমি 5 মিনিট পরে কথা বলতেছি, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট পরে ফোন দিচ্ছি। তো সিরিয়ালাইজ করার অর্থ হচ্ছে আপনি অবজেক্টকে হয়তো ডেটাবেজে মানে সেভ করে রাখবেন সেশনের মধ্যে, ঠিক আছে? আবার যদি যখন আবার আপনি যখন কোনো অবজেক্ট নিয়ে কাজ করেন, ঠিক আছে, যে আবার আপনি ব্যাক করছেন, যে অবজেক্ট নিয়ে আবার কাজ করছেন, কাজ করতে চাচ্ছেন, তখন আবার আপনি এই কাজটা করতে পারেন আনসিরিয়ালাইজ। এই যে যাকে আপনি সিরিয়ালাইজ করছিলেন, যেখানে রেখেছিলেন, সেটাকে আপনি আনসিরিয়ালাইজ করে আবার অবজেক্ট আকারে এবিসি পেয়ে যাবেন, রাইট? তো সিরিয়ালাইজ করলে অবজেক্ট টেক্সটে রূপান্তর হয়, আবার ওই টেক্সটটাকে যদি আপনি আনসিরিয়ালাইজ করেন তাহলে সে আবার অবজেক্টে রূপান্তর হয়। ক্লিয়ার? ক্যান করবে, দেখেন কখনো কখনো যেটা প্রয়োজন পড়ে যে আমি কাজ করতে করতে ওই জায়গাটাকে স্টপ রেখে অবজেক্টটাকে সেশনে রেখে আবার আপনি পরবর্তীতে অন্য আরেকটা পেজে গিয়ে আবার ওই অবজেক্টটা নিয়ে কাজ করার প্রয়োজন পড়তে পারে। এটা সিচুয়েশনের উপরে নির্ভর করে। ওকে, যে আমি কোনো একটা অবজেক্ট নিয়ে কাজ করছি, ওই অবজেক্টটা একটা সার্টেন পিরিয়ড পরে মানে সেশনে রাখবো, আবার পরবর্তীতে সেশন থেকে নিয়ে আমি আবার সেই অবজেক্টটাকে ইউজ করব। কোনো একটা নির্দিষ্ট সময় আমি হয়তো ওই ওই অবজেক্টটা নিয়ে কাজ করছি না, ভিন্ন কোনো কিছু নিয়ে কাজ করছি। ওকে,
সো ওই পার্টিকুলার সিচুয়েশনে অবজেক্টকে সেশনে রাখতে হলে আপনাকে সিরিয়ালাইজ করে দেন এই সিরিয়ালাইজ ভ্যালুটাকে আপনি সেশনে রাখতে পারেন। সেশনে আপনি রেখে দেবেন কাকে? এই সিরিয়ালাইজ ভ্যালুকে। আপনি সরাসরি অবজেক্টকে কিন্তু সেশনে রাখতে পারবেন না। ক্লিয়ার? হ্যাঁ, তো যখনই আপনি সিরিয়ালাইজ কল করেন তখন সঙ্গে সঙ্গে যেটা করে রাখা হয় বা করা হয় যে স্লিপ ফাংশনটা কল হয়, এবং এখান থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মনে করেন যে আপনি ডিবিকে আপনি ডিসকানেক্ট করে দিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ডেটাবেসকে ডিসকানেক্ট করে দিলেন যে স্লিপ ফাংশনে তুমি ডেটাবেসটাও স্লিপে চলে যাও, একদম কিল করে দিচ্ছেন না, আপনি কি করে দিচ্ছেন? স্লিপ করে রাখছেন ফর টাইম বিং, ফর দা টাইম বিং আপনি স্লিপ করে রাখছেন। আবার যখন আনসিরিয়ালাইজ করা হয় তখন মূলত যে ফাংশনটা কল হয় সেটা হচ্ছে ওকাপ। একটু খেয়াল করেন, সো ওকাপ ফাংশনটা কখন কল হবে? যখন আনসিরিয়ালাইজড হবে। ইকো দিয়ে আপনি আনসিরিয়ালাইজড হচ্ছে যখন আপনি ওকাপ করছেন, একটু খেয়াল করে যদি। আনডিফাইন্ড ভেরিয়েবল ডিবি, সো ডেফিনেটলি এই ডিবিটাকে আনডিফাইন্ড ভেরিয়েবল ধরছে, কারণ আমার ডিবিটা নেই। এই যে আনসিরিয়ালাইজ, স্লিপ শুড রিটার্ন অ্যান অ্যারে, আমি এই স্লিপটাকে এখন বন্ধ করে দিই। এই যে দেখেন ইন ওকাপ কখন কল হয়েছে? যখন এটাকে আনসিরিয়ালাইজ করা হয়েছে। সিরিয়ালাইজ করলেই স্লিপ কল হয়, আর আনসিরিয়ালাইজ করলেই কি হয়? ওকাপ কল হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে কয়টা জিনিস বুঝলাম আমরা? টু স্লিপ, ওকাপ, তারপরে ইনভোক, এই ফাংশন গুলো দেখলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে কয়টা ম্যাজিক মেথডস দেখা হলো? দেখেন আমরা অলমোস্ট সবগুলোই দেখেছি, অলমোস্ট সবগুলো ম্যাজিক মেথডসই আমরা কমপ্লিট করেছি। তো যদি কোনো এক দুইটা যদি মিস হয়ে থাকে এটা নোট ডাউন করে আসবেন যে কোন ম্যাজিক মেথডটা আমরা মিস করেছি, সেক্ষেত্রে আমরা ওইটা নেক্সট ক্লাসে আলোচনা করব। এবং পরবর্তী ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রাকশন, ইন্টারফেস, নেম স্পেসিং এই বিষয়গুলো নিয়ে একটু ফোকাস করব নেক্সট ক্লাসটাতে। ওকে, এটা নেক্সট ক্লাসের শুরুতে আমাকে একটু মনে করিয়ে দেবেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ। ঠিক আছে।